রাজ্য সরকারের উদ্যোগে বাতাস থেকে বিশুদ্ধ অক্সিজেন তৈরি করার আধুনিক যন্ত্রাংশ অক্সিজেন কনসেন্ট্রেটর মালদা জেলা স্বাস্থ্য দপ্তরকে দেয়া হল রাজ্যের সেচ এবং উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী শাবিনা উদ্যোগে মঙ্গলবার এই কর্মসূচি গ্রহণ করা হয় মালদা শহরের ফোয়ারা মোড় সংলগ্ন পুরনো হাসপাতাল চত্বরে একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই অক্সিজেন কনসেন্ট্রেটর স্বাস্থ্য দপ্তরকে দেয়া হয় প্রশাসনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন মন্ত্রী শাবিনা ইয়াসমিন জেলাশাসক রাজশ্রী মিত্র অতিরিক্ত জেলাশাসক শম্পা হাজরা মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল ডক্টর পুরঞ্জয় সাহা জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক এবং অন্যান্য পদস্থ কর্তারা করোনা সংক্রমণের মধ্যে অক্সিজেনের প্রয়োজনীয়তা কতটা রয়েছে তা হাড়ে হাড়ে টের পেয়েছে সর্বস্তরের মানুষ একটা সময় অক্সিজেনের যোগান দিতে কালখাম ছুটেছিল স্বাস্থ্য দপ্তর এবং প্রশাসনের কর্তাদের ধীরে ধীরে সেই করোনা পরিস্থিতি মোকাবিলা করেছে জেলা স্বাস্থ্য দপ্তর এবং প্রশাসন অক্সিজেন তৈরির ক্ষেত্রে জেলার বিভিন্ন গ্রামীণ হাসপাতাল মেডিকেল কলেজে প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার এই পরিস্থিতির মধ্যে নতুন করে একশোটি অক্সিজেন কনসেন্ট্রেটর রাজ্য দপ্তর দেওয়ার উদ্যোগ নিল রাজ্যের মন্ত্রী শাবিনা ইয়াসমিন জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে এটি এক ধরনের বাতাস থেকে অক্সিজেন তৈরি করার অত্যাধুনিক যন্ত্রের বাক্স যেখানে বাতাসের মধ্যে অন্যান্য বিক্রিয়াগুলি নষ্ট করে বিশুদ্ধ অক্সিজেন এই যন্ত্রের মাধ্যমে তৈরি হতে থাকবে যে কোনো রোগীদের অক্সিজেন পাওয়ার ক্ষেত্রে এই যন্ত্রের গুরুত্ব অপরিসীম এদিন একশোটি অক্সিজেন কনসেন্ট্রেটর স্বাস্থ্য দপ্তরকে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে মন্ত্রী সাবিনা ইয়াসমিন জানিয়েছেন করোনা সংক্রমণের মধ্যে অক্সিজেনের আকার ঠেকাতে প্রয়োজনীয় সব রকম ব্যবস্থা নিয়েছে রাজ্য সরকার পাশাপাশি সেদিকে লক্ষ্য রেখে এদিন রাজ্য সরকারের সহযোগিতায় একশোটি অক্সিজেন কনসেন্ট্রেটর জেলা স্বাস্থ্য দপ্তরে দেয়া হয়েছে ভবিষ্যতে করোনা সংক্রমণে আক্রান্ত রোগীদের পরিষেবার ক্ষেত্রে এই অক্সিজেন কনসেন্ট্রেটর গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করবে অক্সিজেন কনসেন্ট্রেটার দেওয়া হয়েছে আমরা সিএমএ ম্যাডামের হাতে তুলে দিলাম এবং ডিএম সাহেব ছিলেন এসপি সাহেবও ছিলেন এবং আমার অনারেবল দুজনে মেলে ছিলেন এটা খুব উপকারে লাগবে এবং একশোটা কনসেনট্রেটর নট যোগ প্রায় এক কোটি টাকা মূল্যের তো এটা আমরা গ্রাসরুট লেভেলে পিএসি লেভেলে আমরা এটা নামিয়ে দিতে পারবো এবং খুব ইজি ওয়েতে এটা চালাতে পারবে এবং যেমন অক্সিজেন ছিল অক্সিজেন ঢুকানো এগুলো কোনো ব্যাপার নেই যা শুনলাম খুব অটোমেটিক খুব ইজি ইজিওয়েতে এটা করানো যাবে তো এটা খুব উপকারে লাগবে এবং যেহেতু করোনা চলছে করোনার সময় তো এটা আরও বেশি উপকারে লাগবে তো এভাবে আমরা বিভিন্ন জায়গাতে ব্লক লেভেলে এই জায়গাটাতে এটা আমরা পাঠিয়ে দেবো বিভিন্ন যেখানে সিএমএচ ম্যাডাম মনে করবেন যে কোথায় কটা দেওয়ার প্রয়োজন আছে উনি ওটা সিট করে নেবেন এবং আগামী দিনে আমরা আরও রিকোয়েস্ট রেখেছি যে একদিকে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকেও আমাদের স্বাস্থ্য পরিষেবাকে উন্নত মান করার জন্য বহু প্রকল্প নিচ্ছে বহু জায়গাতে হসপিটালের ইনস্ট্রুমেন্ট আমাদের অনেক ডেভেলপ হয়েছে আর পাশাপাশি আমরা বিভিন্ন সংস্থা থেকেও যদি কিছু সহযোগিতা পেয়ে যাই তাহলে আরও বেটার হবে সেটাই আমরা চেষ্টা করছি যোগাযোগ হলো এরা নিজেরাই কি যোগাযোগ না ওরা উপর থেকে আমাদের সঙ্গে আমার সঙ্গে যোগাযোগ করার জন্য বলে দিয়েছিল তারপরে আমরা আমি যোগাযোগ করি যোগাযোগ করে তারপরে এটা আনা বলছি আজকে মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট আনন্দবার্তা